ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য কোনো মালগাড়ির ইঞ্জিন গাড়িযুক্ত না থাকলে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে যেতে পারে এবং গাড়ি সংযুক্ত হলে গাড়ির সংখ্যার বর্গমূলের সঙ্গে সরল বেঁধে তার গতি হ্রাস পায় যদি নখানি গাড়ি যুক্ত করলে তার ঘন্টায় গতিবেগ হয় কুড়ি কিলোমিটার তাহলে ইঞ্জিনটি সর্বাধিক কটেক গাড়ি নিয়ে যেতে পারে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম দেখো প্রথমে কি বলছে যে কোনো মালগাড়ির ইঞ্জিন যুক্ত না থাকলে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে যেতে পারে ওকে এবারে এই ইঞ্জিনের সাথে যদি গাড়ি যুক্ত করো তো তাহলে ইঞ্জিনটা গাড়িটা তখন ভারী হয়ে যাবে পুরো সমগ্র গাড়িটা ভারী হয়ে যাবে তখন তার গতিবেগ অবশ্যই কমে যাবে তো তাহলে কি বলছে যে গতিবেগের যে রাশ ঠিক আছে সেটা হচ্ছে গাড়ির নাম্বারের বর্গমূলের সাথে সমানুপাতিক ঠিক আছে তো তাহলে আমরা কি ধরবো ধরি গতি পরিমাণ হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আর গাড়ির সংখ্যা গাড়ির সংখ্যা হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে প্রশ্ন অনুসারে এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই ওকে গাড়ির সংখ্যার বর্গমূলের সাথে সমানুপাতিক বা সরল ভেদে আছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার ওয়াই ওকে যেখানে কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ভেদ্রুভাক ওকে আচ্ছা এবারে দেখো কি বলছে যে যদি নখানি গাড়ি যুক্ত হয় মানে ওয়াই ইজ ইকুয়াল টু যদি নাইন হয় তাহলে গতিবেগের হ্রাস এটা কিন্তু এখানে এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি নয় এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি নয় ওকে এক্সেস কোয়ালটু কী এক্সেস হচ্ছে গতিবেগের হ্রাস তাহলে এখানে প্রথমে গতিবেগ ছিল পঁয়ত্রিশ আর নটা গাড়ি যুক্ত করার পর গতিবেগ হচ্ছে দেখো কুড়ি ঘন্টায় কুড়ি কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গতিবেগ তাহলে এখন হবে পঁয়ত্রিশ মাইনাস কুড়ি তাহলে গতিবেগের হ্রাস কত হচ্ছে পনেরো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা ওকে তাহলে এক্স হচ্ছে পনেরো আর ওয়াই হচ্ছে নয় তাহলে এই দুটো বসিয়ে আমরা কে এর মান নির্ণয় করবো সেই জন্য আমি বললাম এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম এরপরেও আর একটা জায়গায় ভুল হওয়ার চান্স আছে সেটাও আমি বলে দিচ্ছি

ফাইভ রুট ওয়াই ওকে এক্স ইজ ইকাল টু ফাইভ রুট ওয়াই আচ্ছা এবারে দেখো বলছে যে কতখানি গাড়ি যুক্ত করলে ঠিক আছে কতখানি গাড়ি যুক্ত করলে যে ইঞ্জিনটি সর্বাধিক কটি আচ্ছা ইঞ্জিনটি সর্বাধিক কতগুলি গাড়ি নিয়ে যেতে পারে ঠিক আছে মানে ম্যাক্সিমাম লিমিট কতটা ম্যাক্সিমাম কতগুলি গাড়ি নিয়ে যেতে পারে ইঞ্জিনটি বা যে লিমিটটা ক্রস করলে গাড়ি ইঞ্জিনটি আর তখন চলবে না ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে ইঞ্জিনটা কটা গাড়ি নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে বা চলবে না তো সেটা আগে আমরা নির্ণয় করি বা এই যে গাড়ির যে ভেলোসিটি পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার বলছে তো এই পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থেকে পুরো জিরো হয়ে যাবে ইঞ্জিনের বেগটা তো সেটা কতগুলো গাড়ি নিয়ে গেলে মানে ওয়াইয়ের ভ্যালু কত হলে সেই গতিবেগের গতিবেগটা শূন্য হয়ে যাবে সেটা আগে আমরা নির্ণয় করি ঠিক আছে তো আমি কি বললাম যে ফাইনাল ভেলোসিটি হচ্ছে জিরো ঠিক আছে গতিবেগটা শূন্য হয়ে যাচ্ছে তো গতিবেগ শূন্য হয়ে গেলে তাহলে গতিবেগের হ্রাস কত হবে গতিবেগের রাশ যেটা মানে হচ্ছে এক্স তো এক্স হবে থার্টি ফাইভ মাইনাস জিরো দ্যাট ইজ ইকুয়াল টু থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে এক্স থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার হলে আমরা ওয়াইয়ের মানটা বের করব ঠিক আছে তো মানে ম্যাক্সিমাম কতগুলো গাড়ি নিয়ে গেলে ইঞ্জিনটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আর চলবে না ওকে তো তাহলে দেখো এখানে বেরোবে তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইজ ইকুয়াল টু ফাইভ রুট ওয়াই ওকে তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে সাত ইজ ইকুয়াল টু রুট ওয়াই ওকে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু বেরোচ্ছে ফর্টি নাইন ওকে তাহলে এখানেও কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করতে পারে যে লিখে দিতে পারে যে ম্যাক্সিমাম ফর্টি নাইন গাড়ি নিয়ে ইঞ্জিনটা যেতে পারে ঠিক আছে তো এটা কিন্তু উত্তর নয় এখানে ফর্টি নাইন গাড়ি নিয়ে যদি ইঞ্জিনটা যায় তাহলে কিন্তু ইঞ্জিনটা চলবেই না ঠিক আছে গতিবেগের হ্রাস হচ্ছে পঁয়ত্রিশ মানে গতিবেগ ফাইনাল গতিবেগ হচ্ছে জিরো মানে গতিবেগের হ্রাস হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পাওয়ার ঠিক আছে তো তাহলে অ্যাটলিস্ট একটা ইঞ্জিন কম যদি হয় তাহলেই গাড়িটা চলবে ঠিক আছে তাহলে সর্বাধিক একটা সর্বাধিক গাড়ির সংখ্যা কত হবে সর্বাধিক গাড়ির সংখ্যা হবে অ্যাটলিস্ট একটা কম হবে ঠিক আছে ফর্টি নাইন যদি হয় তাহলে তো ইঞ্জিনটা একদমই চলবে না ঠিক আছে তো ভেলোসিটি জিরো তাহলে ফর্টি নাইন মাইনাস ওয়ান যদি ফর্টি এইট হয় গাড়ির সংখ্যা তাহলেই ইঞ্জিনটা চলবে তাহলে ও ম্যাক্সিমাম কতগুলি গাড়ি ক্যারি করতে পারে না ফর্টি এইট ওকে সো ফর্টি এইট ইজ দি আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদাঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো